আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকে এখন আমরা শিখব সুরতুল করার শেষের দুই আয়াত আমরা জানি এটা অনেক গুরুত্বপূর্ণ এবং হলো খুব ফজিলতপূর্ণ একটি দুটি আয়াত যে আয়াত দুটি আমরা অনেকে পড়ি আমল করি কিন্তু দুই এক জায়গায় উচ্চারণে ভুল করি আমরা সে সমস্ত উচ্চারণগুলো সহি করি শেখার জন্য চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং ফেসবুক পেজে দেখতে দেখতে ভিডিওটি শেয়ার করবেন আংবিল্লা হির আসুলু এটা আমরা বলি নাকি আমান রসুলু এটা উচ্চারণ আমরা বলব রজবর রজবর র আমানার রসুলু বিমা মিমক্ষা টান দিব একটু বিমা উং ইলাইহি ইলাই হি বিমা উং জিলা ইলাই হি আবার বিমা উং জিলা এটা যেন বিমা উং জিলা বিমা উং জিলা এমন নয় উং জিলা ইলাই রব্বিহি হাই রিফ এবং রব্বিহি বলবো না উচ্চারণ আমরা বলব রব্বিহি মির রব্বিহি ওয়াল মুমিনুন ওয়াল মু মু এমন একটি আওয়াজ আসবে ওয়াল মিনুন আবার বিমা মির রব্বিহি ওয়াল মুমিনুন ওয়াল মুমিনুন এভাবে টান দিয়ে বলবো তারপরে কুল্লুন আমানা হামজার খারা জবরটা এক আলিম এই যে এক লেখা কুল্লুন আমানা বিল্লাহি বিল্লাহি ওয়া মালা ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এই যে খারাজের খারাজের এক এবং লামের এই খারা জবরটাকে চার আলিম সমপরিমাণ টানবো চারা লিপ টান দিতে না পারলো একালিফ যেন অবশ্যই হয় ওয়া মালা ইকাতি ওয়া কুতুবিহি পরের পৃষ্ঠা পরের পেজে হলো ওয়া রুসুলি এখানে দুই ভাবে পড়া যায় আমরা যদি দমটা সেরে দেয় ওয়া রুসুলি যদি দম সেরে না দেয় ওয়া রুসুলি হি লাগালিফ লা লা বাইনা বাইনা আহা দিমি রু চুলিহ বেলে দম ছেড়ে এটা দম ফেলার স্থানা আহা দিমি কলু ও কালু উচ্চারণ যেন না হয় কফ জবর ক একালিভ যদি একালিভ টান দিতে না পারি এই যে জবর এই যে জবর পরে এই যে আলিফটা দেখা যায় তখন এই আলিফটা বাদ চলে যাবে আর লু যদি আগে লিপ্টান দিতে না পারে পেশের বামে কমে যাবে তাহলে আমরা এভাবে বলবো তারপরে সামিআনা না এটা আমাদের অনেকের উচ্চারণ হয় সামিনা না স্বামী না পড়লে আইনক্ষর বাদ যাবে যদি স্বামী না পড়ি দেখেন কেমন হয় সা মিমজের মি সামি নুন জবর না তাহলে আইন অক্ষরটা বাদ চলে গেলো অক্ষর সাদে করতে হলে আমাদেরকে বলতে হবে সামিআনা না এটাকে আমরা যদি বলি ওয়া আ না তাহলে উচ্চারণ ভুল হবে তাহলে এই আইন অক্ষরটা বাজ যাবে যেখানে কিভাবে বাজে ওয়া আ ত না এটা আদি করতে হলে আমাদেরকে বলতে হবে ওয়া আ না ও আনা না গুফ রা গুফ রানাকা হবে না গুফ রনাকা রব্বানা দিব এবং এটা রব্বানা বলবো না বলব রব্বানা এটা গুফ রা বলব না গুফ রনাকা রব্বানা ও ইলাই কাল তারপরে ইউ কাল্লি ফুল লা এ লা ইউ কাললি নাফসান নাফসান ইল লা উষা আহা উষা আহা আল্লা শব্দটাই আমরা বলবো লা ইউ ফুল ল ফুল ল লা ইউ কাললি নাফসান ইল লা উষা আহা লাহা লাহা মা কাসা বা লাহা মা কাসাবাদ ওয়াইলাইহা মাক্তাসাবাৎ লাহা হায় গালিফ আর মা এ গালিফ আর এখানে হায়ে গালিফ বাকিগুলো তাড়াতাড়ি লাহা মা কাসাবাত ও আয় মাকতাসাবাত তা রব্বানা না হবে না রব্বানা না লাটু আখিদে না লাটু আ ইদগমের গুন্না হবে নুন সাকশদিতা ধরবে এবং গুণ হবে সি সিনা জেরে বামিয়া সেকেন অ্যাগালিফ টান দিতে হবে যদি টান দিতে না পারি তাহলে জেরে বামিয়া সেকেনটা কমে যাবে ইন্না সিনা আও আখ ত না আও আখ ত তা হবে না আমরা অনেকে যদি বলে আও না তার এটা তা হবে আলিফ অক্ষরটা এখানে হামজা অক্ষরটা ساکিন वाला অক্ষরটা বাদ চলে যাবে এই ساکিন অক্ষর সব বলতে হলে আও আখতানা আবার এখান থেকে রব্বানা লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল ربنا ولا تحمل، تحمل علينا، علينا، تندب علينا، ربنا ولا تحمل علينا إصرا، إصرا، كما حملته هو. এ গলিভ হেমালতা হু আই লাল জি না মিং ক বলি না আই লাল লাজি জি জেরের বামে ইয়া স কিনে টানতে হয় জি এ গেলিভ আই লাল লাজি না মিং ক বলি হবে না মিং মিং বাংলাতে ময় ঋষিকার আর অনুষ্কার এমন হবে মিং ক না রব্বানা ওয়ালা তো না আবার রব্বানা ওয়ালা তো হামিলনা দুইটাই মালা তালা তো যদি তা কাতা পড়ি এটা তা জবর তা হবে এটা কাপ জবরকা হবে আরবিতে হল কাপ জবরকা আর কফ জবর ক কফ জবর ক ত জবর ত তাহলে উচ্চারণ হবে এখানে মালা তাল বিহ আমরা দমটা ছেড়ে দিলে বি হবে আর এই জায়গায় দম ফেলার এই জায়গার নাম এটা হলো অক্ষর দম ফেলাও যায় দম ধরেও যাওয়া যায় তাহলে আমরা যদি দম ফেলি এভাবে বিহ দম না ফেলিলে আমরা এভাবে বলবো এটাকে আমরা বলে অনেকে পড়লে ওয়া জবর ওয়া পেশ ফু ওয়া ফু এ আইন অক্ষরে সাকিন অক্ষরটা বাদ চলে যাবে আইন অক্ষরে সাকিন সহ যদি আমরা বলতে চাই এখানে বলতে হবে ওয়া আইন জবর ওয়া ওয়া আবার ওয়া ফু واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واعف عنا عن وجب عنا واغفر لنا وارحمنا 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 تبر انت আং তামা না আং তা আন তানা আং তামাউল ফাং সরনা কৌমিল অনেকে কি বলে আলাল কাউমিল কা ফিণ দেখে নিখানে কাউমিল যদি পরি আর এটা যদি কা ফি এটা হলো কাবজাবর কাটা কবজবর ক কবজাবর ক বাংলাতে ক খ এমন হবে কবজবর ক শুধু ক হবে আই লাল কউ মিলকা ফিরিন এটা হবে কা ক আকার কা এটা শুধু ক আকার হবে না তামাউলা না আলাল সোরো না আই লাল কউ মিল্কা অ্যাং তামাউলে না ফাং সোর না অয়েল তো আমরা সোরোতুল বা কারার শেষে দিয়ায়াত শিখলাম অবশ্যই মন দিয়ে পড়বেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহী অভার ও